नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शुभ नववर्षेर आंतरिक अभिनंदन एवं चैनलेर तरफ थेके एवं आमार तरफ थेके प्रिय दर्शक बंधुके अनेक अनेक शुभेच्छा भालोबासा जानाय। एई नतून बछर प्रत्येकेर शुभ काटुक, आनंदे काटुक एवं आपनादेर सब दिक थेके समृद्धशाली जान ईश्वर आपनादेरके करें। प्रत्येकेरी शुभ कामना करे आमी आजके एई प्रोग्रामटा शुरू करछि। अर्थात एई शुभ नववर्षे जे सात राशि जैकपॉट पेते चलेछे, अर्थात महा सौभाग्यशाली राशि होते चलेछे एई जैकपॉट पे, आमी एई विषय निये एई भिडियोते विस्तारित आलोचना करब। देखुन, प्रथमेई आपनादेरके आमी बोली एई एप्रिल मासे तीनटी बड़ बड़ प्लैनेट राशि परिवर्तन करछे। शनि महाराज, प्रत्येके जय शनि महाराजेर जय आपनारा कमेंट बक्से करुन। देवगुरु बृहस्पति एवं राहु ग्रह, এই যে এই তিনটা গ্রহের রাশি পরিবর্তন এই শুভ নববর্ষে হতে চলেছে, তার ফলে যে সাত রাশির জ্যাকপট লাগতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে যাদের জন্মছকের সমস্যা চলছে, আমি আবারও বলছি, সমস্যা নিয়ে আপনারা বসবেন না, নিজস্ব জন্মছক দেখান। সেই জায়গাটাতে সমস্যা থাকলে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট নিন। দেখুন, ভাগ্য বদলানো সম্ভব, অর্থাৎ আপনার সমস্যা হচ্ছে সেই সমস্যা কাটানো কিন্তু সম্ভব, অন্তত কৌশিক রায়ের ক্ষেত্রে। হবে না বলে কোনো ওয়ার্ড আমার কাছে নেই। দেখুন, ঈশ্বর যেমন সমস্যা দেখিয়েছে তেমনি পাশাপাশি কিন্তু সমস্যার সমাধানও কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। শুধু জ্যোতিষশাস্ত্রে বলে নয়, আপনি যে কোনো কাজেই দেখুন সমস্যার পাশাপাশি কিন্তু সমাধানের রাস্তাটাও কিন্তু খোলা কিন্তু আছে। এই পয়লা বৈশাখ থেকে যে সাত রাশি মানে অফুরন্ত অর্থ আসতে চলেছে, টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যেতে চলেছে যে সাত রাশির, আমি একে একে আমি আলোচনা করব। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, শনি দীর্ঘ ৩০ বছর পর আপনার কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে এবং দেবগুরু বৃহস্পতিও নিজের রাশিতে, অর্থাৎ মীন রাশিতে দীর্ঘ ১২ বছর পর প্রবেশ করছে এবং রাহুও আপনার প্রবেশ করছে মেষ রাশিতে। এবং এই যে রাশি পরিবর্তন এবং এর পাশাপাশি আপনাদের বিশেষ করে অর্থনৈতিক দিক, লটারি, শেয়ার মার্কেট, জুয়া, সাট্টা, স্টক বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু উত্থান করাবে। যারা ফাটকাটে ইনভেস্টমেন্ট করছেন, আপনারা গোল্ডে ইনভেস্টমেন্ট করছেন, আপনারা কয়েনে ইনভেস্টমেন্ট করছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন। দেখুন, আমি একটা কথা বারবার বলি, মেহনতির থেকে ভাগ্য কিন্তু বড়। অনেকে প্রচুর পরিশ্রম করে কিন্তু দিনের শেষে খুব খুব অল্প টাকা নিয়ে আসে, আর একজন খুব অল্প সময় পরিশ্রম করে সে কিন্তু মানে একটা ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু বসে আছে। কেন জানেন? পরিশ্রম করেই যদি সমস্ত কিছু হতো তা আমি কখনোই বিশ্বাস করি না। যদি আপনার ভাগ্য সাথ না দেয় তাহলে কিন্তু আপনি যত হার্ড ওয়ার্কিং করেন না কেন, আপনি কিন্তু
অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে পারবেন না। অর্থাৎ এই ভাগ্যকে মজবুত কিন্তু করতে হবে, এটা একমাত্র করতে পারে জ্যোতিষশাস্ত্র। দেখুন, জ্যোতিষশাস্ত্রের কাছেও কিন্তু কিছু ম্যাজিক আছে। লগ্ন সাপেক্ষে কোন কোন জায়গাগুলোকে, রাশি সাপেক্ষে বলছি না, কিন্তু লগ্ন সাপেক্ষে কোন কোন জায়গাগুলোকে স্ট্রং করলে আপনার ভাগ্য ঘুরতে পারে সেটা কৌশিকরা জানে। অর্থাৎ এই জায়গাটা আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সঙ্গে কিন্তু কাজ করি। কিছু গুপ্ত রহস্য আছে, কিছু গুপ্ত ফর্মুলা আছে, যেটা আমার কাছে আছে, যে ফর্মুলাটা যেটা আপনার ভাগ্য ঘুরাতে সম্ভব, ইম্পসিবল না, পসিবল। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে পারি আমি আপনাকে। এটা আমি আপনাদেরকে এই কথাটা আমি কেন বলছি, কিছু ফর্মুলা আছে, রাশি সাপেক্ষে নয়, আমি আবারও বলছি লগ্ন সাপেক্ষে, এবং কিছু ক্রিয়া যেটা আপনার ভাগ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে পারে। তো এই যে পয়লা বৈশাখ, যে সাত রাশি মহাকোটিপতি হতে চলেছে, মালামাল হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সেই রাশিগুলো আমি একে একে আপনাদেরকে নাম আলোচনা করতে চলেছি। এবং বিশেষ করে আপনাদের পেমেন্ট আটকে আছে, বিল পাস হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে। অর্থাৎ ভাগ্য আপনাদের শুভ নববর্ষে কিন্তু সাথ দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে এই কথাগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। তো সেই সৌভাগ্যশালী রাশিগুলো কোন কোন রাশি, যে রাশিগুলোর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। নাম্বার ওয়ান মকর রাশি। মকর রাশির বিদেশ থেকে লাভ আসবে, লটারি, শেয়ার, স্টক বিজনেস, জুয়া সাট্টা এবং ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো কুম্ভ রাশি। দুর্দান্ত এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি, আপনাদের ভাগ্য সাথ দিবে, আপনারা ব্যবসা, লটারি, শেয়ার, স্টক বিজনেস, বিদেশ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে কিন্তু চলেছে দুই নম্বর রাশি কুম্ভ রাশি। এবং আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, চোখে পড়ার মতো কিন্তু কুম্ভ রাশি। তিন নম্বর যে রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সম্পত্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, গোল্ড এবং আপনাদের স্টক বিজনেস, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু প্রফিট পেতে চলেছে, লাভে লাভ হতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য সাথ কর্ম, লটারি, ফাটকা, বিদেশ, জুয়া সাট্টা, শেয়ার মার্কেট, এই জায়গা থেকে লাভ পেতে চলেছে। এরপর যে রাশির কথা সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ব্যবসা, ইনভেস্টমেন্টের জায়গা, ভাগ্যের জায়গা, কেরিয়ারের জায়গা, লটারির জায়গা, ফাটকার জায়গা মজবুত কিন্তু হতে কিন্তু চলেছে কন্যা রাশি। কন্যা রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য সাথ দিবে, বিদেশ থেকে ইনকাম আপনাদের আসবে, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া সাট্টা থেকে আপনারা এই সময় অর্থ পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, লটারি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, ফাটকা, বিদেশ, এই জায়গা থেকে। এরপর
তুলা রাশি। তুলা রাশির আকর্ষক ধনলাভ এবং আপনাদের শেয়ার মার্কেট, স্টক বিজনেস, লটারি, ট্রেন্ডিং, কয়েন এই সব জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ যে সাত রাশির আমি কথা বললাম, সে সাত রাশিকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। এই পয়লা বৈশাখে জ্যাকপট কিন্তু এই সাত রাশির কপালে লাগতে চলেছে। তবে আপনার নিজস্ব জন্মছকটা একবার হলো অ্যানালিসিস করে নিন, আপনার জন্মছকে গ্রহের গ্রহগত অবস্থান কেমন আছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।